নমস্কার আপনারা দেখছেন আর ভয়েস নিউজ 24/7 আমি আপনাদের সাথে আছি এশা আজ আলিপুরদুয়ারের ফালাকাটা পৌরসভার অন্তর্গত ফালাকাটার নেতাজি রোডে একদিনের বৃষ্টিতে জল জমে যায় সেই জলে ভিজে যায় দোকানের পরে এই নিয়ে সোমবার দীপপথ অবরোধ করে রাখে নেতাজি রোডের ব্যবসায়ীরা সেই খবর প্রকাশিত হতেই ঘুরে চলে বসে প্রশাসন অবশেষে এলাকা পরিদর্শনে আসেন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার তিনি এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন দেখলাম সেটা হচ্ছে যে পিএইচসির তরফ থেকে যে কাজগুলো করা হয়েছে সেটা আমি বুঝতে পারছি না যে সেটা ঠিক হয়েছে কিনা কারণ আজ অবধি আমি দেখিনি যে রাস্তার উপর দিয়ে জলের পাইপ দেখা যাচ্ছে আর কি কারণ ওই জলের পাইপটা যেহেতু ট্রাক স্ট্যান্ড ভারী ভারী ট্রাক আসছে দুদিনের মধ্যে ভেঙেই যাবে তো এবার পিএইচসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা হলো উনি জানালেন যে পাইপটা নাকি 2 ফিট মিনিমাম মাটির তলায় থাকার কথা তাহলে রাস্তাটার উপরে কেন এতখানি পাইপটা সেই জন্যই জলটা আটকে যাচ্ছে তো আপাতত পাশ দিয়ে একটা ড্রেন যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি আর ওই যে যে ড্রেনগুলো ব্লক করে আছে আর কি দোকানদাররা যে ড্রেনটাকে এনক্রোচ করে দিয়েছে আপাতত যতটা পারা যায় সেই এনক্রোচ ড্রেনটাকে খুঁড়ে একটুখানি জলটাকে বার করার ব্যবস্থা করছি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর এরকম গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন আর পয়েন্ট ধন্যবাদ Watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.